বন্ধুরা কেমন হয় যদি আপনি এমন একটা ডায়েট প্ল্যান করেন যেখানে আপনি এই রকম গ্রীষ্মকালীন আম কাঁঠাল এই ধরনের ফলও খেতে পারবেন, তার সাথে সাথে ভাতও খেতে পারবেন। এরকম যদি একটা ডায়েট প্ল্যান আপনাদের কাছে দিই, সবাই আমাকে রিকোয়েস্ট করে যে এমন একটা ডায়েট প্ল্যান দেন যেখানে কিছু হলেও ফল খেতে পারবো, অথবা অনেকে এরকমও রিকোয়েস্ট করে যে এমন একটা ডায়েট প্ল্যান দেন যেখানে আমি অল্প হলেও ভাত খেতে পারবো। আমি আজকে এমন একটা ডায়েট প্ল্যান আপনাদেরকে দেবো, এটা কিন্তু কিটো ডায়েট না, আগেই বলে রাখছি, কিন্তু এই ডায়েট প্ল্যান ফলো করলে আপনি বেশ ভালো পরিমাণে ফল খেতে পারবেন, তার সাথে কিন্তু বেশ ভালো পরিমাণে ভাতও খেতে পারবেন, এবং তার মাধ্যমে আপনি মাসে প্রায় 10-12 কেজি ওজন কমাতে পারবেন যদি সঠিকভাবে আপনি ফলো করতে পারেন। এই ডায়েটটা বেশ স্ট্রিক্ট, কারণ নিয়মকানুন যেভাবে করতে বলেছি সেভাবেই করতে হবে, কিন্তু তাও আপনাদের জন্য ভালো হবে, ফল এবং ভাত খেতে পারলে তো কথাই নেই। তাই আজকে আপনার জন্য এই ডায়েটটা নিয়ে এসেছি, ডায়েটটার নাম হচ্ছে DIP ডায়েট। আমি শিশির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলুন। আমার ভিডিওর নিচে লাইক এবং কমেন্ট করার রিকোয়েস্ট রইল, তাহলে আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সবসময় ডিসক্রিপশন বক্সে থাকে, সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ফল দিয়ে ডায়েট আপনাদের জন্য খুবই একটা কাঙ্ক্ষিত বিষয় এবং আমার অনেক অনেক রিকোয়েস্ট যে ফল এবং অল্প ভাত খেয়ে কীভাবে ডায়েট প্ল্যান করা যায়। অনেকে বলে অল্প ভাত খেয়ে করেন, অনেকে বলেন অল্প ফল খেয়ে ডায়েট প্ল্যানের কথা বলেন। আমি আজকে এমন একটা ডায়েট প্ল্যান দিচ্ছি যেখানে আপনি দুটোই খেতে পারবেন এবং মাসে 10-12 কেজি ওজন কমাতেও পারবেন, এবং এটা যথেষ্ট হেলদি ডায়েটও। এই ডায়েটটা নাম হচ্ছে DIP ডায়েট, ডিপ ডায়েট, DIP ডায়েট, যেটাই বলুন না কেন। এই DIP-র মানে হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পিপল, ডিসিপ্লিন এবং বুদ্ধিমান পিপলদের জন্য এই ডায়েট। এই ডায়েটে আপনি বেশ ভালো পরিমাণেই ফল খেতে পারবেন এবং ভাত খাওয়াতে তেমন কোনো হিসাবও নাই, তবে একটা নির্দিষ্ট রুল ফলো করে খেতে হবে, এবং আপনি এটার মাধ্যমে আপনার ডায়াবেটিস থাকলে, PCOS অথবা PCOD থাকলে এবং আরও বেশ কিছু অসুখের জন্য কিন্তু এই ডায়েটটা বেশ ভালো, যেটা সেই অসুখগুলো কিওর করে। কোন কোন অসুখে এই ডায়েটটা ভালো করে সেই নিয়ে আমি আলোচনা আজকে করব না, সেটা একটা তালিকা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, যেটা দেখে আপনারা আইডিয়া করতে পারবেন যে কোন কোন অসুখে থাকা অবস্থা সত্ত্বেও আপনি এই ডায়েট করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ফাইনালি সব শেষে এই ডায়েট সম্পর্কে আমার একটা অপিনিয়ন দেব যে এটার ভালো দিক কি, খারাপ দিক কি। স্পেশালি খারাপ দিকটা সবার জানা জরুরি, যদিও খুব বেশি খারাপ দিক নাই আসলে, কিন্তু তবুও আমি খারাপ দিক সব কিছু একটা বিচার বিশ্লেষণ করে আমি শেষের দিকে আমার মতামতটা দেব। তাই রিকোয়েস্ট থাকলে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং সব জেনে দেখবেন, কোনো অনিয়ম করে এই ডায়েটটা ফলো করা যাবে না। প্রথমত হচ্ছে এই ডায়েটের প্ল্যানটা বলি আপনাকে। এই ডায়েটে আপনি সকালের নাস্তা কি খাবেন, সকালের নাস্তা দুপুর 12টার আগেই খেতে হবে, এবং সকালের নাস্তার মধ্যে থাকবে 4 রকমের ফল, এবং ফলগুলো সিজনাল ফল হলে বেশি ভালো, এবং না হলেও যে কোনো ধরনের ফল খেলেই চলবে। আমি প্লেটে আম, কাঁঠাল, পেঁপে এবং আপেল নিয়েছি, এই ধরনের 4 পদের ফল থাকতে হবে, এবং একটু কালারফুল, বিভিন্ন কালারের ফল থাকলে কিন্তু বেশি ভালো আপনার জন্য, এবং সিজনাল ফলগুলো বেশি ভালো। এখন কী পরিমাণ ফল নেবেন এটা একটা হিসাব করার বিষয় আছে, আপনার ওজন যত তার 10 গুণ করবেন এবং সেই পরিমাণ গ্রামের ফল আপনি নেবেন। অর্থাৎ আপনার ওজনটাকে 10 গুণ করবেন, ধরুন আপনার ওজন হচ্ছে 80 কেজি, তাহলে 80 × 10 অর্থাৎ 800 হয়, এই 800 গ্রাম পরিমাণ ফল নেবেন। আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন যে আপনার যত কেজি ওজন তার থেকে 10 গুণ নেবেন এবং সেই পরিমাণ গ্রামে আপনি ফলটা নিয়ে নেবেন, অর্থাৎ অনেক পরিমাণ। আপনার ধরেন যে 80 কেজি 90 কেজি যারা ওজন অনেক বেশি ওজন, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে ফল খেতে পারবেন এই ডায়েটে। এবং ফলের মধ্যে কি কোনো বাছবিচার আছে? ফলের মধ্যে ডায়েটে যিনি ডায়েট প্ল্যান আবিষ্কার করেছেন তার তেমন কোনো বাছবিচার উনি দেননি, উনি সব কিছুই খেতে বলেছেন, যে কোনো ধরনের ফলই খেতে বলেছেন, ইভেন কলাও খেলেও কোনো সমস্যা নেই। তবে যারা ডায়াবেটিসের রোগী আছে তারা যদি দেখেন যে কলা খেলে আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করতে পারেন, অন্য কোনো ফল যেগুলোতে আপনার ডায়াবেটিস হচ্ছে না সেগুলো আপনি খেতে পারেন। তবে এই ডায়েট প্ল্যানে বলা হচ্ছে যে এই ধরনের যে কোনো ফল খেলেও আপনার ডায়াবেটিসটা ভালো হবে, এই নিয়ে আমি সবার শেষে কথা বলবো আপনাদের সাথে। তারপরে লাঞ্চ এবং ডিনার দুটো সেম টাইপের খাবার খেতে হবে, অর্থাৎ আমি লাঞ্চের ডিনার যেটা বলবো সেটাই কিন্তু দুপুরে এবং রাতে দুই বেলা একই টাইপের খাবার খেতে হবে, এবং এই রুলটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, আপনারা এই রুলটা কিন্তু অবহেলা করতে পারেন না, আমি যেভাবে বলেছি সেভাবেই খেতে হবে। প্রথমত আপনি খাবারটাকে নেবেন 2টা প্লেটে, এটা প্লেট 1 আর
প্লেট টু, প্লেট ওয়ান আগে খেতে হবে তারপরে প্লেট টু খেতে হবে। এখন প্লেট ওয়ানে কী নেবেন? আপনি প্লেট ওয়ানে নেবেন তিন চার ধরনের সবজি, আপনি কাঁচা সবজি, এটা কিন্তু রান্না করা সবজি হবে না, শুরুতে আপনার কাঁচা সবজি সালাদ খেতে হবে। অর্থাৎ আমি যেমন প্লেটে নিয়েছি শসা, টমেটো এবং গাজর, এরকম আপনিও অনেক কিছু নিতে পারেন যেগুলো কাঁচা সবজি খাওয়া যায়, অথবা হালকা ভাপ দিয়ে আপনি খেতে পারেন সবজি। যদি আপনার খেতে সমস্যা হয় এবং কাঁচা সবজি যদি আপনি জোগাড় করতে না পারেন, হালকা ভাপ দিয়ে কিন্তু সবজিটা খেতে হবে। এবং হালকা ভাপ দিয়ে আপনি শাকও খেতে পারেন, গ্রিন যে সকল ভেজিটেবল আছে, লিফি ভেজিটেবল, শাক টাক, এগুলো কিন্তু খাওয়া খুব ভালো। এখন এটা কী পরিমাণ খাবেন, আপনার ওজনকে পাঁচ দিয়ে গুণ করবেন, তারপরে সেটা যতটুকু হয় সেই পরিমাণ আপনি খাবেন। এবং আগের ফলের কথাও বলছি আর এখন সবজির কথাও বলছি, আপনার কিন্তু রেগুলার ওজন মাপতে হবে। আপনার ওজন যখন কমে যাবে তখন কিন্তু আপনার সবজির মাপটাও আস্তে আস্তে কমাতে হবে। সবজি সেইভাবে আপনাকে কাঁচা সবজি খেতে হবে, যেটা সবজির ভালো ভালো পুষ্টি যেন আপনি আপনার শরীরে পান। সবজির মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট আছে, আমি সবসময় বলি যে সবজি অনেক বেশি খাওয়া উচিত, ইলেকট্রোলাইটের জন্য ফাইবার আছে, মিনারেল আছে এবং ভিটামিন আছে সবজিতে। তাই আপনারা সবজি কাঁচা সবজি খেতে হবে এখানে, এবং এইরকম যে আপনার ওজন আছে তার পাঁচ গুণ খেতে হবে। আপনার ওজন যদি ধরেন 80 কেজি, 80-কে পাঁচ দিয়ে গুণ করলে হয় 400, অর্থাৎ 400 গ্রাম পরিমাণ সবজি আপনাকে খেতে হবে। এবং আপনার ওজন কমার সাথে সাথে সেই সবজির পরিমাণটাও কিন্তু সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং কমিয়ে নিতে হবে সবজিটা। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আপনি এক দুই দিন পরপরই আপনার ওজন মাপতে হবে, এবং ওজন যদি কমে যায় তাহলে আপনার সবজিটাও অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে প্লেটে শসা, টমেটো এবং গাজর নিয়েছি, আপনারা আপনার পছন্দের মতন সবজি নিয়ে নেবেন এবং এখানে কোনো বাছবিচার নেই। এবার এই খাবারটা খাওয়ার পরে আপনি ভাত খেতে পারবেন। আপনি এখন ভাত খাওয়া নিয়ে একটা সমস্যা অনেকের মনেই লাগবে, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। আপনি ভাত খেতে পারবেন, রুটি খেতে পারবেন, এবং ভাত রুটির পরিমাণ নিয়েও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা হচ্ছে ভেগান ডায়েট, অর্থাৎ আপনি ভাত রুটির সাথে আপনি কিন্তু মাংস খেতে পারবেন না, ডিম খেতে পারবেন না, এমনকি দুধও খেতে পারবেন না। আপনি ভাত রুটির সাথে সবজি খেতে পারবেন, ডাল খেতে পারবেন, এবং ডাল প্রচুর পরিমাণেই খেতে পারবেন। আমি ডাল অনেক বেশি খেতে বলার পরামর্শ দেবো একটু পরে, কিন্তু ডাল খেতে পারবেন, সবজি খেতে পারবেন, যে কোনো উদ্ভিজ জিনিস খেতে পারবেন। এটা কিন্তু পুরোপুরি ভেগান ডায়েট, আপনি দুধও পর্যন্ত খেতে পারবেন না। আপনার ইন্ডিয়া যারা আছেন তারা বিষয়টা ভালো বুঝবেন যে তারা ভেজ, নন ভেজ, ভেগান এরকম বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান ফলো করেন, কিন্তু আমাদের দেশে আসলে সবাই নন ভেজ খায়, আসলে ভেজ অথবা ভেগান পিপল খুব বেশি দেখা যায় না। তাই আমি সবাইকে একটু বুঝিয়ে বলি, যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু সবজি খায় এবং তার সাথে দুধও খায়, যেটা প্রাণীর যে দুধ আছে সেটা খায়, কিন্তু ওরা মাংস খায় না। কিন্তু যারা ভেগান আছে সেটা তারা দুধও খায় না। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, আমি সংজ্ঞা টঙ্গাতে আমি গেলাম না। এটা হচ্ছে ভেগান ডায়েট, অর্থাৎ আপনি প্রাণী থেকে কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না, আপনি দুধ, ডিম, মাংস, মাছ যে কোনো কিছু খেতে পারবেন না, এমনকি দুধের সাথে যে তেল আছে, এমনকি ঘি, বাটার, এগুলোও তো দুধ থেকে তৈরি হয়, সেগুলোও কিন্তু আপনি খেতে পারবেন না এই ডায়েটে। এটা কিন্তু স্ট্রিক্ট রুল, এই ভুল করলে হবে না। আপনারা হয়তোবা অনেকেরই ইচ্ছা হচ্ছে যে এই সময় আমি একটু ভাত খাই, অথবা একটু এই সময় গ্রীষ্মকাল আসছে, আমার ওজনটা যাতে বেড়ে না যায়, আমি একটু ফল খেয়েও যাতে আপনার ওজনটা বেড়ে না যায়, তাদের জন্য এই ডায়েটটা কিন্তু খুবই পারফেক্ট। মাংস খাওয়া যাবে না, মাছ কোনো কিছুই খাওয়া যাবে না, আপনাকে প্রাণীজ সব কিছু অ্যাভয়েড করতে হবে। এই নিয়ে বিস্তারিত আমি একটু পরে বলছি। অর্থাৎ দুপুরের খাবারে ভাত, রুটি যে কোনো পরিমাণে খেতে পারবেন, তবে ওই সবজি খাওয়ার পরে। এবং এই সবজিটা কাঁচা সবজিটা আগে বলা হয়েছে কারণ এতগুলো সবজি খাওয়ার পরে কিন্তু আপনি চাইলেও ভাত রুটি অনেক বেশি খেতে পারবেন না, আপনাকে ভাত রুটি একটু কমিয়েই খেতে হবে। সুতরাং ভাত, রুটি এগুলো খাওয়াতে কিন্তু কোনো লিমিট নাই। তারপরে বিকালে আর সেই সেম খাবারটাই আপনি রাতের বেলা খাবেন। দুপুর এবং রাতের খাবার কিন্তু একদম সেম। এবং কোনো নাস্তা কি খাওয়া যাবে? নাস্তা আসলে আপনার যদি ক্ষুধা লাগে তাহলেই খাবেন, কিন্তু ক্ষুধা না লাগলে কিন্তু আপনি খাবেন না। আপনি বাদাম খেতে পারেন। এখন বাদাম খাওয়ার ক্ষেত্রে আমি যে ডিরেকশনটা দেখেছি, সে বাদাম এক দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, যে কোনো ধরনের বাদামই এক দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই বাদামটা আপনাকে খেতে পরামর্শ দেওয়া হয়েছে। ডাবের পানি খেতে পারেন, তারপরে নাস্তায় অল্প করে হলেও ফল খেতে পারবেন নাস্তায়। এবং আরেকটা জিনিস উৎসাহিত করা হয় এবং আমিও বলছি যে স্প্রাউট খেতে পারেন। স্প্রাউট আপনারা চেনেন নাকি? আমাদের দেশে তেমন একটা কালচার হয় না, কিন্তু ভারত থেকে যারা দেখছেন তারা এগুলো খেয়ে খুবই অভ্যস্ত, কিন্তু আমাদের দেশে এগুলো নাই। তাই আমি সবাইকে একটু বুঝিয়ে বলি, কেউ বিরক্ত হবেন না প্লিজ। যারা স্প্রাউট হচ্ছে বিভিন্ন ধরনের ডাল, ধরেন যে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, আস্ত ডাল 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর একটা ভেজা কাপড়ের মধ্যে বেশ কিছুদিন রেখে দিলে সে তার মধ্যে শিকড় গজায়,
সেই শিকড় গজানোর পরে সেটা খাওয়ার, সেটাই হচ্ছে স্প্রাউট। সেটা আপনি কাঁচা অথবা রান্না করে খেতে পারেন, তবে কাঁচা খাওয়াটা বেটার। আপনি সেই স্প্রাউটটা খেলে আপনার কিন্তু প্রচুর প্রোটিনের চাহিদা পূরণ হবে, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই ডায়েটের জন্য। আমি সেটা নিয়ে আমি একটু পরে আমি আলোচনা করব। এখন আমি কিছু কিছু নিয়ম কানুন আমি শেষে বলছি যেগুলো আপনাকে পরিহার করতে হবে, যেগুলো খুবই জরুরি। সেটা হচ্ছে, প্রথমত আমি শুরুতে বলেছিলাম যে সকল ধরনের প্রাণীজ খাবার পরিহার করতে হবে। এটা ভেগান ডায়েট, আপনি প্রাণীজ কোনো খাবারই খেতে পারবেন না। মাছ, মাংস, ডিম, দুধ, সমুদ্রের মাছ যে যে আছে কোনো কিছুই খেতে পারবেন না। আপনি দুগ্ধজাতীয় খাবার খেতে পারবেন না, যেমন চা, কফি, বাটার, ঘি, এরকম কোনো কিছুই খেতে পারবেন না। তারপরে খেতে পারবেন না হচ্ছে প্রসেসড খাবার, যেই সকল খাবার বেশি প্রসেসড, সেই ধরনের প্রসেসড ফুড, যেমন বিস্কিট, ফাস্টফুড, তারপরে পাস্তা, এই টাইপের যে সকল খাবার আছে, জাঙ্ক ফুড যেগুলো, সেগুলো কিন্তু আপনি খেতে পারবেন না, একেবারেই নিষেধ। তারপরে আরেকটা রুল হচ্ছে গিয়ে, আপনার দিনে অন্ততপক্ষে 40-45 মিনিট রোদে থাকতে হবে, প্রচুর পরিমাণে ভিটামিন ডি খেতে হবে। আমি আমার সাবস্ক্রাইবারদের আগে থেকেই অনেক বলেছি যে প্রচুর ভিটামিন ডি খাওয়া জরুরি। হাঁটা চলাফেরা এই টাইপের কিন্তু এক্সারসাইজও করতে হবে। এটা হচ্ছে গিয়ে ডায়েটের নিয়ম। কিন্তু এর নিয়মগুলোর মধ্যে আমার কিছু অপিনিয়ন আছে যে এই ডায়েটটা কি আপনার জন্য হেলদি নাকি হেলদি না। এখন পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ডায়েটটা হেলদি। আপনি প্রচুর পরিমাণে ন্যাচারাল খাবার খেতে বলা হয়েছে। আপনি যেটা শর্করা হোক আর যাই হোক, আপনি যদি ন্যাচারাল খাবার খান, আপনার স্বাস্থ্যের জন্য সেটা ফাইনালি ভালো করবে। এটা যেহেতু ন্যাচারাল খাবার খেতে বলেছেন, সেটা সেহেতু এটা হেলদি হবেই, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ডায়েটে প্রোটিনের পরিমাণটা কম, আপনি অ্যানিমাল প্রোটিন নাই, কারণ এটা ভেগান ডায়েট। এটা একটা নেগেটিভ দিক, এবং এটা নিয়ে আমার খুব মানে স্ট্রং মতামত আছে যে সকল ছেলেপেলের শরীরটা বাড়ন্ত, অর্থাৎ কিশোর বয়সী যারা আছে, কিশোর কিশোরীরা, হ্যাঁ, যাদের শরীরটা খুব দ্রুত বেড়ে যায়, টিনেজার যারা আছে, তাদের ক্ষেত্রে আমি এই ডায়েটটা সাজেশন করব না। করতে পারেন, আপনি ওজন কমানোর জন্য করতে পারেন, একেবারে যে খুব ক্ষতি হয়ে যাবে সেরকম কিছু না, কিন্তু তাদের মানে বৃদ্ধির ক্ষেত্রে এটা সমস্যা হয়ে যেতে পারে, কারণ এই ডায়েটে প্রোটিন নাই। এবং যারা এই বয়সে করবেন, অথবা যে কোনো বয়সে, আপনারা যে কোনো বয়সেই করেন না কেন, প্রোটিনের চাহিদা তো আপনাকে পূরণ করতে হবে। তাই আপনাদেরকে পরামর্শ দেবো যে নাস্তার ক্ষেত্রে যে স্প্রাউটের কথা বললাম, তারপরে যে ডালের কথা বললাম, খাবারের সাথে ডালের পরিমাণটা বেশি রাখবেন, কারণ ডাল বেশি থাকলে ডালটাই প্রাণীজ প্রোটিনের সবচেয়ে ভালো সোর্স, অর্থাৎ আপনি সে ডালটা খেলে আপনি কিন্তু ভালো থাকবেন। বাদাম খাবেন কিছু, বেশি বলবো না, বাদামের সাইড এফেক্ট থাকে, কিন্তু বাদাম ভিজিয়ে খাবেন, এবং আপনার প্রোটিনের যে সোর্সগুলো আছে সেগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন, যারা যেই বয়সেই থাকুন না কেন। আর বাড়ন্ত ছেলেপেলেদের জন্য তো আরও বেশি। এখন বাড়ন্ত ছেলেপেলে যারা টিনেজার আছে তাদেরকে আমি নিষেধ করব, আর যদি করেন তাহলে প্রোটিন বেশি করে খাবেন, এবং সবার জন্য একই নির্দেশনা যে প্রোটিনটা বেশি করে খাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কীরকম রিয়াকশন করবে সেটা নিয়ে কিন্তু সমস্যা আছে, যে অনেক মানুষের ডায়াবেটিস বেড়েও যেতে পারে, কে কোন ধরনের ফল খাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আপনি যদি কলা খান, কলা তো ডায়াবেটিস বাড়ায় দিতে পারে। আপনি কলাটা আপনি দেখবেন, ডায়াবেটিসটা কিন্তু সুগার মাপাটা মেনটেন করতে হবে, এবং অনেকের শরীরে কিন্তু সুগার কমে যায়। এই ডায়েট ফলো করলে 2-3 দিনের মধ্যে ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে যেতে পারে। এখন ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে গেলে আপনার সুগার যদি কমে যায়, তাহলে কিন্তু আপনার ওষুধটা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেটা আপনি শুরু করার 1-2 দিনের মধ্যেই আপনি টের পাবেন আপনার সুগারটা কি কমে যাচ্ছে কি না, সেটা একটা বিষয়। আবার অনেকে নানান টাইপের ফল খায়, যেমন ধরেন কলা খেলেন, কলাতে কিন্তু ডায়াবেটিস বাড়িয়ে দেয়। অনেকের যদি ডায়াবেটিসটা বেড়ে যায়, তাহলে কিন্তু সেই টাইপের ফলগুলো অ্যাভয়েড করতে হবে, যে সকল ফলগুলো ডায়াবেটিস বাড়ায়, যেমন কলাটা স্পেশালি আমি বললাম। অর্থাৎ ডায়াবেটিসটা কিন্তু বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার সম্ভাবনা দুটোই আছে, কিন্তু কমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ডায়াবেটিসটা কন্ট্রোল হতে এই ডায়েটটা সহায়তা করে। আমি এখন স্ক্রিনে যে ওষুধগুলোর কথা বলছি সেইগুলো আপনারা ফলো করবেন, যে এই ধরনের অসুখের ক্ষেত্রে কিন্তু এই ডায়েটটা ভীষণ ভীষণ কার্যকর। এই ডায়েট সম্পর্কে আরও তথ্য এবং আরও মতামত আমি সময়ে সময়ে আপনাদেরকে জানাবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুকের ইনবক্সে অথবা ইনস্টাগ্রামে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমার ভিডিওর নিচে কমেন্ট করলেও ইনশাআল্লাহ প্রশ্ন করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং তার পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলবেন। আমার ভিডিওর নিচে লাইক এবং কমেন্ট করার রিকোয়েস্ট থাকলো তাহলে আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে সাজেশনে চলে যাবে এবং আমার চ্যানেলের একটু উপকার হবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।